আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে 8ই নভেম্বরের ব্লগ এবং আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য বের হয়েছি, একটু বাইরে খাওয়া দাওয়া করবের জন্য। তো এটা হচ্ছে শ্যামলী স্কোয়ারে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করছে জাপানিজ। তো আমরা চিন্তা করলাম দেখি খাবার কেমন হয়, তো ট্রাই করার জন্য। আসলে নতুন কিছু ট্রাই করতে ভালোই লাগে সবার। তো আমি অর্ডার করেছি হচ্ছে সুশি এবং আমার হাজবেন্ড হচ্ছে নর্মালি যে ফ্রাইড রাইস খায় ওরকমটাই অর্ডার করছে। ও বলে তুমি আগে খেয়ে টেস্ট করে দেখো, যদি ভালো লাগে আমি নিব। তো এই তো আমার সুশি চলে আসছে। আসলে আমার সুশিটা আসতে অনেক লেট করছে, লেট করলেও মানে এটা খাওয়ার পর ফিল হইলো যে এর থেকে নিজেরা বাসায় যদি শুটকি ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় তাও বেটার, মানে এর থেকে বেশি ভালো লাগবে। তবে এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না এটা ফ্লেভারটা আসলে এরকম নাকি ওখানে এরকম ছিল। তো যাই হোক, বাসায় চলে আসছে, এটা সন্ধ্যার ব্লগ, আমি রান্নাবাড়া করতেছি। তো সন্ধ্যার প্রথমে আগে আমি একটু চা খেয়ে নেবো, চা বসাবো এখন। ও এগুলো হচ্ছে দুপুরের একটু দুই একটা থালাবাটি যেগুলো ধোয়া হয়নি। তো এই তো আমি হচ্ছে প্রাণের এই দুধটা দিয়ে চা খেতে খুব পছন্দ করি, আর এইটার চাটা আমার কাছে খুব ভালো লাগে, মানে কালারও খুব সুন্দর আসে এবং আমার কাছে মনে হয় যেন এটা চা খাওয়ার জন্য বেস্ট একটা দুধ। তো এই কারণে এটা দিয়েই খাওয়া। তো দুধটা একটু বলক চলে আসার পর হচ্ছে আমি এর মধ্যে চায়ের পাতি দিয়ে নিব, ভুলে যাচ্ছি যে কি করব। আচ্ছা যাই হোক, চায়ের পাতি নিয়ে নিয়েছি, আর আগে আমি হচ্ছে দুটো এলাচ দিয়ে নিয়েছি, একটু মশলা চার মতো, মশলা চা বলে যেটাকে, ওইরকম করে বানাবো। আর বেশি কিছু লাগে না, শুধু একটা এলাচ দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, টেস্ট হয় ভালো, এর জন্য আর কি এটা দেওয়া। তো তার পাশাপাশি আমি একটু রান্নাঘরটাকে গুছগাছ করে নিব, আর আমার কাজই রান্নাঘরে আসলে এই পাশের জিনিসগুলো ও পাশে নেওয়া, ও পাশের জিনিসগুলো এই পাশে নেওয়া, এছাড়া আর কোনো কাজ নেই। আর এটা করতে ভালো লাগে, জায়গা আসলে যতটুকু জায়গা আসলে নিজে করে নেওয়া যায় এই আর কি। তো এইখানে হচ্ছে আমি নতুন এই র‍্যাকটা কিনেছি, এটা কিছু আজকে দুপুরবেলা কিনেছি। তো ভাবলাম যে এটার মধ্যে হচ্ছে টুকটাক যে আমার চায়ের কাপগুলো আছে ওগুলো রাখবো। তো এখন আপাতত খালি আছে, এটার মধ্যে হচ্ছে যে জিনিসগুলো আমার একদম প্রতিদিন নেসেসারি ওই জিনিসগুলো রাখবো, যে চায়ের কাপগুলো এগুলো লাগে আসলে, উঠায় রাখার মতো এখানে কোনো কিছু নাই যে আমি উঠিয়ে রাখবো আর এগুলো হচ্ছে রাখবো, এরকম কোনো কিছুই নাই। তো এখানে হচ্ছে আমি চায়ের চুলাটা বন্ধ হয়ে গেছিলো, কমাইতে গিয়ে আবার নিয়ে দিলাম। আমার এই পাশে চুলাটা একটু প্রবলেম করতেছে, অটো যেই ইয়াটা ওটা বন্ধ মানে নষ্ট হয়ে গেছে মেবি, তো এইভাবে জ্বালাই তো হয়। তো চায় আমি লিগার দিয়ে নিয়েছি এবং এখন আমি একটু চিনি দিয়ে নিব। আগে আমি চিনি প্রচুর খাইতাম, কিন্তু এখন আসলে চিনি খুব বেশি একটা খেতে পারি না, আর এক চামচের বেশি আসলে চিনি দিলে পরে খেতে গেলে অন্যরকম মানে কেমন যেন এখন বেশি খারাপ লাগে, চিনির পরিমাণটা কম হলেই ভালো লাগে। তো আমি আরেকটু লিগার দিয়ে নিচ্ছি, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে আরেকটু জ্বালাই নেব। আসলে দুধ চায়ের মূল বিষয় হচ্ছে যত জ্বালানো যায় লিগারটাকে ততই স্বাদ ভালো হয়। তো আমার চা হয়ে গেছে, এখন আমি চা ঢেলে নিব। তো আমি আর আমার হাজব্যান্ড খাবো এখন চা, চলে যাচ্ছিলো তো আমি বললাম যে চা বানাইছি খেয়ে যাও। আর এটা দিয়ে ঘন করে বানাইতে চাইলে মানে চাটা বেশি স্বাদ করতে চাইলে একটু ঘন করা যাবে, আর যদি পাতলা করে বা কেউ খুব বেশি ঘন পছন্দ করে না চা, তাদের জন্য হচ্ছে এটা দিয়ে 3 থেকে 4 জনের বেশি চা খেতে পারবে। তা আমি এখানে 2 জনের আন্দাজে বানাইছি। এক গাদা চা খেলে আসলে গ্যাস্ট্রিকেরও প্রবলেম করে, তাই অল্পের মধ্যে সেরে ফেললাম। তাই তো আমাদের চা, এটা আমারটা আর এটা আমার হাজব্যান্ডের, এখানে খুবই অল্প পরিমাণের চা, কাপ হলে ভালো লাগে, তবে আমি কাপে চা খেতে পারি না, আমার কাছে মগে চা খেতে ভালো লাগে। তা আমি সন্ধ্যায় একটু লাইভে গিয়েছিলাম, ভাবছিলাম লাইভে গল্প করবো আর রান্না করবো, তবে সেটা হয়ে ওঠেনি, নেট প্রবলেমের কারণে আমি লাইভটা কেটে দিয়েছিলাম এবং লাইভটা আমি ডিলেটও করে দিয়েছিলাম, কারণ কিছুই বোঝা যাচ্ছে না, লাইভটা রেখেও কোনো লাভ নেই। তো ভাবলাম যে যাই হোক লাইভ হয়নি তো কি হয়েছে, আমি ভিডিও করে সবার সাথে শেয়ার করি আসলে আমি কী রান্না করতেছি। তো যারা রাত্রেবেলা লাইভটা দেখছে তারা অবশ্যই জানে যে কেন লাইভটা ডিলেট করে দিয়েছি। তো এই তো এখানে হচ্ছে আমি পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করতেছি, আর
লাউ শাক দিয়ে হচ্ছে আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ বলতে ইলিশের মাথার লেজা অনেকগুলো একসাথে জমে গেছে, তো ওগুলো দিয়ে হচ্ছে শাক খেতে ভালো লাগবে, এই কারণে শাক রান্না করতেছি। তো এখানে মাছ ভাজা শুরু করছি অলরেডি। তো এই তো আমি মশলা টশলা সব দিয়ে নিচ্ছি তরকারিতে, এভাবেই আসলে রান্না, অল্পর মধ্যে সব কিছু। আর আমি একবারে কাল দুপুরের অবধি রান্না করে ফেলতেছি, কারণ বাবুকে নিয়ে দুপুরে রান্না করা অনেক কষ্ট হয়ে যায়, ও সন্ধ্যার টাইমটা একটু ঘুমায়, এই কারণে এই টাইমটাই আমি পাই যে টাইম আমি রান্না করতে পারবো। আর আমি আসলে এই সুযোগগুলোই কাজে লাগাই, যেহেতু বেবি ছোট আর ওকে কান্না করাই, তো রান্না টান্না করা যায় না, এই কারণে এইভাবেই করি, যখন সময় পাই তখনই রান্না করি। এবং রান্না করলে একবারে দুই বেলার বা তিন বেলা রান্নাটা করে ফেলে এবং সেটাকে আস্তে আস্তে করে খাওয়া হয়। তো আমার তরকারি প্রায় হয়ে আসছে, যে কষানো হয়ে গেছে, আর এখন আমি একটু গ্রানটা নিয়ে নিচ্ছিলাম। আসলে ইদানিংকালে আমার পটল তরকারিটা অনেক ভালো লাগে, আর শীতকালে তো আসলে সব সবজি ভালো লাগে, আর সব সবজি একসাথে থাকলে আসলে রান্না করে খেতেও মজা লাগে। তো এখানে আমি হচ্ছে এই তো পানি দিয়ে নিচ্ছি তরকারিতে, আমার মশলা কষানো এবং সবজিটাও কষানো হয়ে গেছে, আর উপাশে আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য, শাক তরকারিটা রান্না করবো ওভাবেই। আর আজকে আমার মানে এমন একটা অবস্থা হয়েছে, আমি মাছ ভাজতেছি, মাছটা একটু বেশি ভাজা হয়ে যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় কড়া ভাজা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে অনেকটা পুড়েও যাচ্ছে। আর তার কারণ হচ্ছে আসলে টেনশনের মধ্যে রান্না করলে এই অবস্থা হয়। তো যাই হোক, আমি তরকারিটা ওই পাশে দিয়ে নিচ্ছি এবং এই পাশে হচ্ছে আমি এখন শাক তরকারিটা রান্না করব। তার আগে আমি মাথাগুলো আগে ভেজে নিব, যেই মাথাগুলো আসলে রান্না করব ইলিশের। আর একদম কাঁচা দিলে কেমন একটা গন্ধ আসে মাথাটা, এর জন্য ভালো লাগে না, তাই আমি চিন্তা করলাম আমি একটু ভেজে নিই, ভেজেই রান্না করব। শাকটা বসায় দিয়েছি, এখন আমি একটু গুছগাছ করে নিব রান্নাঘরের এই পাশে ট্র্যাক্টর
কিছু জিনিস আসলে আউলাঝাউলা হয়ে থাকে, আর আপা যখন কাজ করে দিয়ে যায় সে এইভাবে করে একদম একটার উপর একটা গাদাগাদি করে রেখে দিয়ে যায়, আর এটা আমার ভালো লাগে না। একটু গুছিয়ে রাখাটা আসলে সবার জন্যই ভালো, আর জিনিসপত্র খুঁজেও পাওয়া যায় তাড়াতাড়ি, এই কারণে এই জায়গাটা গুছিয়ে নিলাম। আর কিছু জিনিস আসলে প্রয়োজন নাই, ওগুলো ফালাই দেওয়া লাগতেছে, আর যেগুলো হাঁড়ি পাতিল এখন জমসগুলো এক সাইড করে রেখে দিব যাতে সকালবেলা এসে আপা পরিষ্কার করতে পারে। তো আমি এখানে শাকটা আবার নাড়া দিয়ে নিচ্ছি, আসলে কড়াইটা ছোট হয়ে গেছে, এটাতে বসানোটা উচিত হয় নাই, অনেক শাক কিন্তু পাতিল ছোট হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে আগে সিদ্ধ করে নেব, ভালো মতো আগে কষাই নেব, তারপরে হচ্ছে অন্য একটা কড়াইতে ট্রান্সফার করে দিব। তো এখানে হচ্ছে আমি র্যাকটাকে এইভাবে রাখলাম, আবার যখন চিন্তা করলাম যে এইভাবে রাখলে জায়গাটা একটু ভালো থাকবে আর হাঁড়ি পাতিলগুলো রাখা যাবে, আর জায়গাটা একটু মুছে নিচ্ছি, কারণ টাইলস তো মানে ময়লা সাদা, যেহেতু ময়লা পড়লেই দেখা যায়। আমার রান্না হয়ে গেছে তরকারি, আমি এখানে তরকারিটাকে রেখে দিচ্ছি, একবারে দুপুরের সহ রান্না। এই তো আমার পটল দিয়ে রুই মাছের তরকারি, দেখতে তো ভালোই লাগতেছে, এখন খেতে কেমন লাগবে সেটাই দেখার বিষয়। তো আমি দেখো র্যাকটাকে কিন্তু সাজাই ফেলছি, যে সমস্ত জিনিসগুলো আমার প্রতিদিন আসলে প্রয়োজন। দেখা যাচ্ছে যে ব্লেন্ড করার জন্য ওই নামানো উঠানোর থেকে ভালো যে আমি এখানে রেখে দিই, আর রাইস কুকারটাকে আমি উপরে রেখে দিয়েছি, যখন প্রয়োজন হবে নামাবো যখন লাগবে তখন, তাছাড়া আর দরকার নেই। তো এখানে আমি হচ্ছে পানি দিয়ে নিলাম, আর আমার পাশে ভাবি আসছে, বাবুকে উনি কোলে নিয়েছি, ও উঠে গেছে, ওনার সাথে কথা বলতেছি আর রান্না করতেছি, উনি আসায় আমার একটু হেল্পও হয়েছে, কারণ বাবু উঠে গেছে, ওকে কোলে না উনি কোলে নিয়ে বসে আছে আর আমি রান্না করতেছি। আমার মাছগুলো আজকে এক সাইড দিয়ে বেশি ভাজা হয়ে গেছে, তা আমি এখন দিয়ে নিচ্ছি মাছগুলো। তো এই তো রান্না আসলে প্রতিদিন যেভাবে করি আজকে ওভাবেই করলাম। তো এই তো আমার আজকের ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ব্লগটি, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সবাই সুস্থ সবলভাবে ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।